Okay, so namaskar. Please mute yourself first. Excuse me? Please mute yourself now. Mute myself? Then how am I supposed to speak if I mute myself? I'll tell. Please be patient. A very good morning to all of you present here. Hope you all are safe and taking enough precautions. Welcome back to the podium. This is day two of the prelims. We have completed 5 preliminary rounds yesterday and now we are going to conduct the remaining rounds. This is Samriddhi Kumari speaking. We are going to start with our 6th match. With us, we have Anurag Goswami and Arunit Datta from Team A and Shantanu Mitra and Koishiki Manna from Team B. We have already conducted spin the wheel session and the topic being debated today is the radiation from mobiles, tabs and other electronic gadgets is dangerous and hence their use should be restricted. Team A is going to speak for the motion and Team B is going to speak against the motion. Participants, please switch on your camera. All right then, let's begin with Team A. প্রথমেই আমি একটা মোহিনীর ঘোড়াগুলির একটা লাইন শোনাতে চাই সবাইকে, যে পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর টেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী। আজকের দিন আমার মনে হয় না শুধু এটা বোকা বাক্সতেই রয়ে গেছে, আজকের দিন এটা মোবাইল, ট্যাব এবং প্রতিটি অন্যান্য ডিভাইস যেগুলো আমরা রোজ ইউজ করি সেগুলো প্রত্যেকটির মধ্যে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি এবং এটা নিয়েই আজকে আমি কথা বলতে চলেছি। আমার নাম অনুরাগ গোস্বামী এবং আমি দ্বিতীয় বর্ষীয় ছাত্র ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের। অ্যান্ড আমি আজকে বলতে চলেছি যে এই যে মোবাইল এবং বাকি সব যান্ত্রিকের যে রেডিও ফ্রিকোয়েন্সিস বেরোয় সেখান থেকে কী কী ক্ষতি হতে পারে মানুষের সেইগুলোকে নিয়ে। তো আমি আজকে একটু বেশি স্বার্থপর হয়ে আমি পুরোপুরি আমাদের সমাজটাকে না নিয়ে শুধুমাত্র মানুষের অ্যাজ এ হোমোসেপিয়ান কী কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড এই লকডাউনের মধ্যে আমরা একটু বেশি ফোন এবং বাকি গ্যাজেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, খারাপ বলছি না একটা কেউ, কিন্তু খারাপের চেয়ে বেশি কিন্তু খারাপ ভালোর থেকে বেশি আমাদের এটা বিচার করতে হবে কি জাস্ট মোমেন্ট খারাপ ভালোর থেকে বেশি আমাদের এটা বিচার করতে হবে কি আমরা কোন দিকে এটা ঝোঁকটা বেশি বাড়াচ্ছি। তো স্টার্টিং উইথ দ্য থিং যে রেডিও ফ্রিকোয়েন্সিটা কিভাবে জেনারেটেড হয়, আমাদের মধ্যে মনে হয় না বেশি লোক সকালবেলা ঘুম থেকে উঠায় বিশ্বাসী, বেশিরভাগ লোক রাত জেগে থাকে, আর তার কিন্তু একটা মেজর কারণ হচ্ছে আমরা ফোন ইউজ করি এবং এই ফোনের রেডিয়েশনস থেকে ব্রেনে যে বিভিন্ন ভাবে জিনিসটা অ্যাকশনটা কাজ করে তাতে লোকের হ্যালো। আচ্ছা আমি কি শুনতে পাচ্ছি সবাই আমাকে? আমি অ্যাকচুয়ালি আমার এখানে মাইকটা নড়ছে না তাই আমি বুঝতে পারছি না। এই যে বিভিন্ন ধরনের যে রোগ হচ্ছে আজকের দিনে তার মধ্যে একটা মেজর রোগ হচ্ছে ব্রেন টিউমার, কারণ ব্রেনে গিয়ে রেজ গুলো সব থেকে বেশি এফেক্টেড হয়। এবং এইটি ছাড়া আমাদের এই যে কথায় কথায় আমাদের এই বুক ধরফর করে ওঠা এটার কিন্তু একটা মেজর কারণ এই আমাদের হাই ইউজেজ অফ মোবাইল অ্যান্ড এটার থেকে যে ট্রান্সমিটেড রেডিয়েশনস গুলো। কিন্তু আমরা কি আজকের দিনে দাঁড়িয়ে এই ফোন ছাড়া চলতে পারবো বা এই ট্যাবস ছাড়া, এই ল্যাপটপ ছাড়া কি এই ইভেন্টটাও হতো? পসিবল ছিল না। তো কি কি করা যেতে পারে? আমরা ফোনের কোম্পানিজরা নিজেদের এই যে ডেটা ইউজেজটাকে কমাতে পারে, উই ক্যান ইউজ ভেরিয়াস চিপস সাচ অ্যাজ এনভায়রো চিপ যেটা আমাদের রেডিয়েশনটাকে, হার্মফুল রেডিয়েশনটাকে ইউজফুল রেডিয়েশনে কনভার্ট করতে পারে। উই ক্যান অ্যাটলিস্ট লিমিট, উই ক্যান বি ডিসিপ্লিন এনাফ টু ইউজ ইট ওনলি ফর দ্য ইম্পর্টেন্ট পার্টস অ্যান্ড বাকি জায়গাগুলোতে আমরা এর অল্টারনেটিভ ইউজ করতে পারি। উই ক্যান গো ব্যাক টু দ্য বেসিক্স, আমরা বই পড়তে পারি, আমরা বাকি টাইমটা খেলাধুলো করতে পারি। প্যান্ডেমিকে আমি বলছি না লোককে রাস্তায় গিয়ে বেরিয়ে খেলতে, বাট যতটা কম ইউজ করা যায়, যতটা কম আমরা যান্ত্রিক ডিপেন্ডেন্সিটাকে কমাতে পারি ততটাই আমাদের পক্ষে ভালো। আই উইল কিপ দিস শর্ট কারণ 2 মিনিট হয়ে গেছে। So, I am ending my speech. Time for rebuttal session now. Team B, if you have any questions, please ask. Before moving out, Anurag, আমার একটা জিনিস বলার আছে। তোর তো বাংলায় বলার কথা ছিল, তুই মাঝখানে ইংলিশ ইংলিশ কেন বলছিস? যখন বাংলা বল, হ্যাঁ যখন বাংলাটা বলবি, হ্যাঁ তখন ফুল তুই বাংলা ইউজ কর, সার্টেন ফ্রেজেস ঠিক আছে, উই ক্যান অ্যালাউ দ্যাট, বাট ইউ আর ইউজিং এন্ড মানে পুরো একটা গোটা বাক্য তুই ইংলিশে বলছিস, ঠিক আছে? এটা কিন্তু একটা নেগেটিভ দিক, আমি জাস্ট পয়েন্ট আউট করে দিলাম।
না আমার এটা একটু চেক করা উচিত ছিল অ্যাকচুয়ালি, মানে অভ্যাসটা হয়ে গেছে তো আর। ঠিক আছে ঠিক আছে, রিভার্টাল স্টপ। টিম বি, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস প্লিজ আস্ক, অলসো টার্ন অন ইওর ক্যামেরা। আমার একটা কোশ্চেন আছে যে আমরা এই মোবাইল ট্যাব, মানে যেটা বললো যে দাদা যে আমাদের কম ইউজ করা উচিত, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কি মানে ইউজ করাটা কম পসিবল আমাদের পক্ষে, মানে যে সিচুয়েশনে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি? না, আমি কম ইউজ করার কথা বলছি না, আমি বলছি যে যতটা কম ইউজ করা যায়, যতটা সম্ভব জিনিসটাকে কমানো যায় সেটা করতে। আমি অনলাইন ক্লাসেস করতে না করছি না, বা আমি বলছি না যে একেবারে মোবাইলটাকে দূরে ফেলে দিয়ে একটা কোনায় লুকিয়ে থাকতে, না, আজকের দিনে দাঁড়িয়ে সেটা সম্ভব না, সেটা পড়াশোনাই হোক কি আশপাশের আমাদের লাইফটাকে জানাই হোক, কিন্তু যতটা কম ইউজ করা যায়, আমি বলছি না যে একদম বন্ধ করে দিতে, বা যতটা লিমিটেড ইউজ করা যায়, সংক্ষেপে ইউজ করা যায়। অনুরাগ, আমার একটা কোয়েশ্চেন ছিল, তুই তোর মানে তোর বক্তব্য মানে মেইন স্টেটমেন্টটা কি, মানে আমাদের শরীরে যে রেডিয়েশনটা ঢুকছে বা আমরা যদি মোবাইল ব্যবহার করি তাহলে আমার শরীরের পক্ষে খারাপ, তাই তো? এটাই তো তোর 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 মানে সারমর্ম কথা? আচ্ছা, তাহলে তুই তাহলে যখন আই থিঙ্ক এর নাম সায়ন্তী মিত্র, তাই না? আচ্ছা, তো সায়ন্তী যখন জিজ্ঞেস করলো, তুই বললি যে আমরা একবারই কমিয়ে দিতে পারি না, ঠিক আছে? না, এখানে কি হলো, ইউ আর সেলফ কন্ট্রাডিক্টিং ইউর সেলফ, নাম্বার ওয়ান, ঠিক আছে? তো ইউ শুড হ্যাভ ডিফেন্ডেড ইট ওয়েল, এটা নাম্বার টু। আমি তোকে একটা জিনিস জাস্ট জিজ্ঞেস করতে চাই, জাস্ট তোর ওপিনিয়ন বা ভিউজ জানার জন্য, যে আমরা এই যে নতুন নতুন মোবাইল আসছে, স্মার্টফোন আসছে, এগুলো এখন 4G চলে যাচ্ছে, 5G চলে যাচ্ছে, বা 6G আসছে, ঠিক আছে? এবার 4G, 5G, 6G এগুলো কিন্তু আলাদা দেন আমাদের GSM বা LTE যেগুলো ছিল, মানে লো রেডিয়েশন গুলো রয়েছে, আর এগুলোতে কি দেখা গেছে, আমাদের শরীরে ওই এফেক্টটা পড়ে না যেটা পড়তো। তো যখন সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট হচ্ছে, মোবাইল ফোন এগিয়ে যাচ্ছে আর আমাদের শরীরে ক্ষতি হচ্ছে না, তাহলে আমি কেন মোবাইল ফোন ইউজ করবো না, মানে ওটার ডিসঅ্যাডভান্টেজটা কি আমি যখন এগিয়ে যাচ্ছি সামনে? তোর ভিউজ, আমি জাস্ট তোর ভিউজ জানতে চাই। টেল মি, টেল আস ওয়ান পয়েন্ট যে এটা তুই কিভাবে কন্ট্রাডিক্ট করবি, মানে বেসিক্যালি তুমি বলতে চাচ্ছো যখন শরীরে ক্ষতি করছে না তাহলে ওয়াই শ্যাল বি নট, যখন হ্যাঁ আমরা নতুন নতুন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছি আর আমাদের শরীর ক্ষতি করছে না, তাহলে আমি মোবাইল ফোন মানে ব্যবহার করা বন্ধ কেন করবো, মানে তোর কথা অনুযায়ী? বন্ধর কথা আমি মানে বন্ধের কথা আমি প্রথমে আগে বলছি যে বন্ধ করা সম্ভব না, কিন্তু যতটা লিমিটেড ইউজ করা যায়। আমার টপিকের মধ্যেও ছিল না যে ওয়াই শ্যাল বি স্টপ ইউজিং ইট, লাইক উই ক্যান প্রিভেন্ট সাম ইউজেজ অফ দ্য থিং অ্যান্ড নট টোটাল, মানে পুরোপুরি বন্ধ করার কথা আমি জানতে চাইছি যে হাউ ক্যান স্টপ, আমাকে কয়েকটা উপায় বল, সেটাই আমি জানতে চাইছি। প্রথমত যেটা অনেক জায়গায় করছে, যে আজকের দিনে যেটা অনলাইন গেমিং ই স্পোর্টস এর যে ফিল্ডটা যতটা স্প্রেড করছে, এটাকে আমরা একটু হলেও কমাতে পারি, আমার মনে একটা লিমিট করে দিতে পারি, যে একটা টাইম থেকে একটা টাইমের মধ্যে, বা এটা ছাড়া যেরকম আমি আমার ইয়েতেও বলেছিলাম, এনভায়রো চিপ যে জিনিসগুলো অ্যাভেলেবল আছে, এনভায়রো গ্লোভস যেগুলো দিয়ে এই নেটওয়ার্ক মানে রেডিয়েশনটাকে আমি হার্মফুল থেকে একটু হলেও হার্মলেস করতে পারি, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। আর কিছু সেলফ ডিসিপ্লিনস যেরকম বই পড়া হতে পারে, মানে পাস টাইম, সেটার জন্য আমরা পুরোপুরি মোবাইল ডিপেন্ডেন্সি না করে কিছুটা অন্য কাজ করলাম, ঘরের কিছু করলাম কি আর অন্যভাবে কনস্ট্রাকটিভ কিছু আইডিয়াস ইমপ্লিমেন্ট করলাম, রাদার দ্যান ইউজিং জাস্ট মোবাইলস অ্যান্ড ট্যাবস। ঠিক আছে, আমি বুঝলাম। শুধু জাস্ট একটাই সাজেশন, অনুরাগ, আনসার তো ভালো ছিল, জাস্ট স্টিক টু ওয়ান ওয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে আমি রিলস করব দ্যাট। ইয়া, ওকে দেন টিম, থ্যাঙ্ক ইউ অনুরাগ, ওয়েলকাম। শান্তি, তুমি বলতে পারো। আমি শান্তি মিত্র, আমি ফিউচার ইনস্টিটিউটের স্টুডেন্ট। শান্তিনি, ইউ আর নট অডিবল, আওয়াজ আসছে না। ইউর ভয়েস ইজ লিটল লো। অ্যাম আই অডিবল? ইয়েস, নাও ইউ আর টোটালি অডিবল। আমি কি মিউট করে জয়েন করব নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো বলো। আমি বলতে চাই, আমি শান্তি মিত্র, আমি ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, এবং আমি এই মোবাইল ট্যাব এগুলো ইউজ করা মানে কম ইউজ করা মানে কম ব্যবহার করার পক্ষে বলতে চাই, কারণ আমার মনে হয় আমাদের আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, এই মুহূর্তে
আমাদের কাছে মোবাইল ট্যাব এগুলো ইউজ করা কমিয়ে দেওয়া খুবই চাপের ব্যাপার, কারণ আমার আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাত্রী তাদের মানে মোবাইলের মাধ্যমে প্রচুর জিনিস শিখছে, এবং যেখানে গুগল চলে এসেছে আমাদের কাছে, আমরা অনেক কিছু জানতে পারছি গুগলের থেকে। ইভেন আমাদের হাতে অনেক প্ল্যাটফর্ম চলে এসেছে যেখানে আমরা বাড়ি বসে মানে যেটা অফলাইনে পসিবল ছিল না, যেটা অনলাইনে আমরা অনেক মানে অনেক কিছু শিখতে পাচ্ছি। হ্যাঁ, সবকিছুর মধ্যে একটা লিমিটেশন দরকার, বাট এখন যদি কেউ সারাদিন ধরে কিছু শিখতে চায়, বা আই থিঙ্ক আমার মনে হয় যে মোবাইল বা ট্যাব এগুলো ভীষণ ইউজফুল আমাদের লাইফে। আর সভ্যতার সাথে এগোতে চায় মানে এগোতে চাইলে তো মোবাইল ইউজ করা আরো বেড়ে যাবে আমার মনে হয়। এবং যত দিন দিন যাচ্ছে 4G 5G এগুলো আসছে, এবং আরো উন্নত যন্ত্র আমাদের হাতে আসছে, যার ফলে রেডিয়েশনের মাত্রাও অনেক কমে যাচ্ছে, তো সেখানে আমাদের এই ক্ষতিকারক প্রভাবটা যখন এতটাই কমে যাচ্ছে, এবং আমাদের সামনে যখন এত সুযোগ, তো আমার মনে হয় এগুলো আমাদের কাজে লাগানো উচিত। আর মোবাইল ট্যাব এগুলোর মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মানে পড়াশোনার জায়গাটা মানে পড়াশোনার জগৎ বলতে যেটা সেটা অনেকটা বেড়ে গেছে, তো সেখান থেকে সে কোনো চ্যাপ্টার বুঝতে না পারলে সে ইউটিউবের হেল্প নিচ্ছে, মানে বা সেখানে যেটা আমরা অফলাইনে অনেক দেরি করে শিখতাম সেটা অনলাইনে যে কোনো মুহূর্তে ঘরে বসে আমরা শিখে ফেলতে পারছি। তো আমার মনে হয় যে মোবাইল ট্যাব এগুলো ইউজ করা, হ্যাঁ সবকিছু লিমিট রেখে করা উচিত, বাট আমার মনে হয় কমিয়ে ফেলাটা ঠিক নয়, মানে কমিয়ে ফেললে তো শেখাটাও আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা আমাদের আমাদেরই আর কি ক্ষতি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোবাইলটা কম ইউজ করে কম ইউজ করাটা উচিত, বাট আমার মনে হয় এটা আমাদের খুব হেল্পফুল আমাদের। দ্যাটস ইট। ওকে, টিম এ, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস প্লিজ গো আহেড। শ্যাল আই আমি কোশ্চেন করব? ইয়েস অনুরাগ। শায়ন্তি, তুই নিজের স্টেটমেন্টে একবার প্রথমের দিকে বললি যে আমাদের কমিয়ে ফেলা একেবারে কমিয়ে ফেলা উচিত না, আবার শেষের দিকে বললি একেবারে কমিয়ে ফেলা উচিত, তো আমি ওই জায়গাটা একটু কনফিউজড হয়ে গেলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে একই মানে লাইক ফোনের তুই অ্যাডভান্টেজেস বলি বা ফোনের থেকে কি কি শিখতে পারি বলি, কিন্তু বেশি ইউজ করাতে বা ইউজ করাতে যে রেপারকুশনসগুলো হতে পারে, এটার থেকে যে টিস্যু ড্যামেজ হতে পারে, বা এটার থেকে যে আমাদের অ্যাংশিয়াসনেস বাড়তে পারে, বা একদম যদি আমি নিচে চলে যাই যে চোখ ক্ষতি করতে পারে বেশিক্ষণ তাকিয়ে থাকলে, সেগুলোর অ্যাগেনস্টে তুই কি বলবি যে এই রেডিয়েশনের থেকে যেই রোগগুলো হতে পারে আমাদেরকে, সেটাকে কি তুই পুরোপুরি ইগনোর করে দিয়ে বলতে পারিস যে ভালো ভালো জিনিস শিখছি তো জাস্ট কন্টিনিউ ডুইং দিস, আর শুধুই কি আমরা ভালো ভালো জিনিসের জন্য মোবাইল বা ট্যাব ইউজ করি? আমি বলতে চাই যে কম করা উচিত একদমই নয়, কারণ আমার খারাপ জিনিস শিখছি বা আমরা সবকিছু ভালো শিখছি না, এটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার যে কে কিভাবে কোনটাকে ইউজ করবে। এবার কেউ যদি খারাপটাকে নেয় সেটা আমাদের হাতে নেই। আর সেকেন্ড ওয়ান, আমরা যে ডিপ্রেশন সবাই বলতে চাইছে মোবাইলের মধ্যে থেকে আমরা আর কি ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, বাট আমার মনে হয় বা ডিপ্রেশনে চলে যাচ্ছে অনেকে, তো আমার মনে হয় মোবাইলে এমন অনেক সাইট আছে যেগুলো আমাদেরকে অনেক হেল্প করে এই ডিপ্রেশন থেকে উঠে আসতে, বা আমরা গান শুনতে পারি, মানে ইভেন মোবাইলে আমরা কিন্তু অনেকটা একাকিত্বটাকেও কাটাতে পারি, বা অনেক সময় অনেক মিমস থাকে বা যেগুলো আমাদেরকে অনেক হ্যাপি করে, তো সব সময় যে মোবাইলের দিকে তাকিয়ে আমাদের কাজ করতে হবে তা সেটা নয়, আমরা মানে হেডফোনে বা গানও শুনতে পারি। তো এক্ষেত্রে আমার মনে হয় যে মোবাইল ইউজ করাটা না না মানে মোবাইলে কি হয় সেটা তো জানি, কিন্তু সেটার থেকে কি ক্ষতি হয় তুই যে সেটাকে অ্যাড্রেস করলি না, মানে এর থেকে তো বাজেও বললাম তো না যে যদি এই যে 4G 5G এগুলো তো আসছে, তো আমার মনে হয় এগুলো কস্টলি হলেও সভ্যতার সাথে হাত মিলিয়ে চলতে গেলে তো আমাদের এগুলো ইউজ করতে হবে। মাছি শান্তি একটা জিনিসই বলবো, অনুরাগ যেটা রাইটফুলি তোমাকে বললো যে তুমি মাঝে মাঝে নিজেকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছ, তো যখন তুমি আনসার দেবে ইউ স্টিক টু ইউর পয়েন্ট, লাইক ইফ ইউ আর গোয়িং ফর দ্য মোশন অর এগেনস্ট দ্য মোশন স্পিক ফর ওয়ান অফ ইট,
and a very good rebuttal session. Good question. Yeah, I agree. Arunit Datta, you can proceed. Anurag, please switch on your camera. Shanti also. Am I audible? Invisible? Yes, yes, you're audible. Yes, and visible. Yes, yes, sir. Hi, I'm Arunit Datta. I'm a second year student, Future Institute of Engineering and Management, and I'm in topic to Fore bolte chai. প্রথমেই যেটা বলবো, এখন আমরা সকাল থেকে উঠেই সারা দিন মানে মোস্ট অফ দ্য ডে আমাদের অনলাইন ক্লাস চলছে চলছে তো কনস্ট্যান্টলি আমরা একটা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। অনলাইন অনলাইন ক্লাস শেষ হচ্ছে, তারপরে আমরা সিনেমা দেখছি, কিংবা ওতপ্রোতভাবে আমরা এই স্ক্রিনের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি। এর জন্য প্রথমত যেই আমাদের মানে আমাদের যে এফেক্ট করছে সেটা হলো আমাদের চোখ। আমরা কনস্ট্যান্টলি স্ক্রিনের দিকে কনস্ট্যান্ট আমরা তাকিয়ে থাকার জন্য আমাদের কনস্ট্যান্ট আমাদের চোখের একটা এফেক্ট হচ্ছে, সেটাতে একটা বিশাল বড় একটা পয়েন্ট। আরও আরও পয়েন্ট হচ্ছে আমাদের হেডেক হচ্ছে, আমাদের মাইগ্রেনের প্রবলেম হচ্ছে আমরা কনস্ট্যান্টলি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য। এখন অনেকে কিন্ডেলে বই পড়া শুরু করে দিয়েছে, তো মানে আমরা পুরোটাই এবার অনলাইন কিংবা এই মোবাইল এইসবের দিকে আমরা চলে যাচ্ছি। রাদার আমরা কিন্তু ইজিলি শিফট করতে পারি, আমরা কিন্তু বই পড়তে পারি আমরা রাদার দেন কিন্ডল। কিন্তু ভালো, কিছুই খারাপ না, সব কিছুরই একটা নেগেটিভ পজিটিভ থাকে, কিন্তু আমরা আমরা বেশি বই পড়তে পারি দেন রিডিং আ কিন্ডল। দেন আমাদের মেন্টাল ইলনেস হচ্ছে, আমরা অ্যাংজাইটিতে ভুগছি, আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিপ্রেশন খুবইভাবে আমাদের এখন এই সোসাইটিতে বেড়ে গেছে। আমাদের আমরা একা হয়ে যাচ্ছে, আমরা এই রুমে একটা রুমে মা বাবা ছেলে সবাই নিজে নিজের জগতে নিজে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমরা কথা বলতে ভুলে যাচ্ছি, আমরা 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 কথা বলছি, আমরা সবাই নিজের জগতে নিজের স্ক্রিনে আমরা আমরা মানে আমরা একা হয়ে যাচ্ছি। বেসিক্যালি আমরা একা হয়ে যাচ্ছি। অনেক আরো আরো অনেক নেগেটিভ পয়েন্টস আছে, যেরকম অনুরাগ একটা বলল ক্যান্সার। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য মানে ক্যান্সার মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটাকে আমরা মানে আমরা জানা সত্ত্বেও আমরা এটাকে মানে আমরা কমাচ্ছি না এই ব্যাপারটা। মানে এই এই পরিস্থিতিতে, এই কোভিড পরিস্থিতিতে তো এখন আমরা মোবাইল ইউজ করব না, আমরা ল্যাপটপ ইউজ করব না, এটা তো সম্ভব না, আমাদের করতেই হবে, এটা আমাদের একটা লাইফের সঙ্গে জড়িয়ে গেছে, তো এটা আমাদের সম্ভব না, এটাকে মানে একদম হাঁটিয়ে দেওয়া সম্ভব না। আমাদের রুটিন ওয়াইজ করা উচিত, মানে আমাদের মানে কমানো উচিত রাদার। সঙ্গে আমাদের আরো অনেক হিউম্যান আমাদের প্রবলেম হয়, যেরকম ক্যান্সার একটা, দেন রিপ্রোডাকশন একটা বিশাল প্রবলেম হয়। সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট প্রবলেম যেটা আমাদের উঠে এসেছে, স্প্যারোস। আমাদের আমরা আগে যখন দেখতাম 2006-7-8 এই সময় প্রচুর চড়ুই পাখি, আমরা চারিদিকে আওয়াজ শুনতাম, এখন সেটা কমে গেছে, অনেক কমে গেছে। এই টাওয়ার, এই 3G, এই 4G, এই সবের জন্য, এই টাওয়ারের জন্য, এই রেডিয়েশনের জন্য এই স্প্যারো পাখি এদের প্রচুর প্রবলেম হচ্ছে। মানে শুধু আমরা আমাদের ব্যাপারে বলে যাচ্ছি, আমাদের অনলাইন ক্লাস করতে পারবো কি পারবো না, বাট অন্য অন্য লিভিং বিংসদেরও অনেক প্রবলেম হচ্ছে, তো সেটা হয়তো আমাদের ভাবা উচিত। তো এটাই আমার বলার ছিল। ওকে, থ্যাংক ইউ। ইটস টাইম ফর রিবাটাল সেশন। টিম বি, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, দাদাতে বললো যে যে এটা হচ্ছে খুব, বই পড়লে আমরা তাড়াতাড়ি জানতে, বই পড়লে আমরা পারবো, কিন্তু আমরা তো নেট দেখে করলে আরো তাড়াতাড়ি সেটা পসিবল হয় না, সেই ক্ষেত্রে তো আমাদের নেটটা অনেক সুবিধা দিচ্ছে। সুবিধা তো আমি তো একবারও বলছি না যে হাঁটিয়ে দিতে না, টাইমটাও কম লাগবে এবং টাইমটাও কম লাগবে, খুব শর্ট টাইমে আমরা অনেক কিছু পেরে যাব। আমি কিন্ডলের সঙ্গে বইয়ের কথা বলেছিলাম, হ্যাঁ অনেক কিছুই আমরা ইন্টারনেটের সঙ্গে করতে পারছি, আমরা ইট ইজ অ্যাডভান্টেজেস, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের কমাতে হবে। আমি বলছি না একদম না করে দিতে, অবভিয়াসলি অনেক ইজিলি আমরা অনেক কিছু, অনেক হাতের কাছে অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি, সেটা তো না মানা সম্ভবই না। সেটা একটা এনসাইক্লোপিডিয়া কিংবা একটা ডিকশনারি দেখে একটা বই খোঁজা, একটা ওয়ার্ড খোঁজার থেকে এখন একটা গুগল করলে ওয়ার্ড খোঁজা ইজ ফার ইজি, কিন্তু আমাদের কমাতে হবে ব্যাপারটা। আমরা তো ইন্টারনেট থেকে একদম না করে তো আমরা থাকতে পারবো না, রাইট? এখন যা অবস্থা হয়েছে, তো আমি বলছি কমাতে হবে, উই হ্যাভ টু ডিক্রিজ, এটাই আমার বলার ছিল। আমার জাস্ট একটা কোশ্চেন করা আছে, এটা এবার একদম কমিয়ে, যদি আমরা কমানোর কথা, নো ক্রস কোশ্চেন বলছি কি, তুমি একবার জিজ্ঞেস করতে পারো, একবার আনসার, ঠিক আছে?
আমার একটাই কোয়েশ্চেন অরুণিতের কাছে, যেরকম কৌশিকী জিজ্ঞেস করেছে তোমাকে যে কোয়েশ্চেনটা, তার কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি তোমাকে আবার দিচ্ছি, যে তুমি বলছো বারবার কমাতে, আমাদের ইউজ কমাতে বা ব্যবহার কমাতে, তো আমাকে বলো কিভাবে কমাবো, এক্সাম্পল দাও তোকে। আমরা একটা রুটিন ওয়াইজ মেনটেন করতে পারি না, যে আমরা সকালবেলা এতক্ষণ এইটা এইটা করবো, তারপরে আমরা কিছুক্ষণ একটা ব্রেক নেব, আমরা বই পড়বো কিংবা অন্য কিছু করব, তারপরে উইল অ্যাগেন আমরা, মানে আমাদের করতে তো হবে, আমরা তো মানে বের করে আসতে পারবো না, না ইন্টারনেট জগৎ থেকে তো আমরা বেরোতে পারবো না, বাট আমাদের কিছু একটা রুটিন করে করতে হবে আমাদের। ওকে এবারে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের মেডিকেল সিস্টেম তো আমাদের অনেক কাজে, মানে আমাদের ঘরে বসেই আমরা সেই সুবিধাগুলো নিতে পারছি, কারণ টেলিহেলথের ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা ডক্টরদের সাথে হয়তো চেম্বারে গিয়ে কথা বললে অত বেশি টাইম পেতাম না, কিন্তু সেখানে আমরা অনলাইনে কথা বলে অনেকটাই টাইম পাচ্ছি, মোটামুটি 15-20 মিনিট তো টাইম পাচ্ছি, আর আমরা অনলাইনে বুকিং পর্যন্ত করে নিতে পারছি, সে প্রসেসটাও আমাদের ঘরে বসেই তৈরি হয়ে যাচ্ছে, আমাদের কোথাও বেরোতেও হচ্ছে না এই প্যান্ডেমিক সিচুয়েশনে, সেক্ষেত্রে আমরা অনেকটা হেল্প করতে, মানে হেল্প করছে আমাদের, আর তার থেকেও এই শর্ট টাইমে আমাদের এই জিনিসটা আমাদের খুব কাজে লাগছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আর যেটা বলতে পারি, এই টেলিহেলথ যে সিচুয়েশন, এই টেলিহেলথ যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে দিয়ে তো আমরা ডক্টরদের সাথে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারছি। আর আর যেটা হচ্ছে বলছো, মানে বললে তুমি যে ব্রেনে হ্যামারেজ করছে অ্যানজাইটি, সেক্ষেত্রে আমরা ইউটিউব দেখে আমরা এক্সারসাইজ করতে পারি, যেগুলো আমাদের অনেক হেল্প করতে পারে, আর তার সাথে আমরা মিউজিক থেরাপি করতে পারি, আর আমরা ঘরে বসেও কাউন্সেলিং এখন করানো যাচ্ছে, ঘরে বসেই আমরা অনলাইনের মাধ্যমে কাউন্সেলিংটাও পর্যন্ত করে নেওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেকটা সুবিধা পাচ্ছি এই ফোন থেকে। হ্যাঁ, ফোন থেকে দূরে থাকা হয়তো উচিত, কিন্তু একেবারে যদি আমরা দূরে থাকি তো আমাদের এই সভ্যতার সাথে আমরা অনেকটা পিছিয়ে পড়বো, সেই পিছিয়ে তো আমরা এখন পড়লে চলবে না, আমাদের তো এগিয়ে যেতে হবে। আর 4G 5G সিস্টেমে রেডিয়েশনটা অনেকটা মানে কম ক্ষতি হচ্ছে, একটু হয়তো কস্টলি, বাট এটা খুব গুড প্রসেস। এটাই কোনো কোশ্চেন থাকে? আমাকে জাস্ট এইটা বলবো, আর কিছু লাগবে না। ডিপ্রেশনটাকে, ডিপ্রেশন কাটানোর জন্য কিন্তু আমরা বাড়িতে একা একা থেকে থেকে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, অনেক মানুষ কাজ হারিয়ে ফেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক জায়গা, অনেক সাইট দেখতে পাচ্ছি যেখানে হয়তো আমরা ঘরে বসে রিক্রুটমেন্ট করলে আমরা সেই জবটা পাবো, সেক্ষেত্রে আমরা মানে মানসিক দিক থেকেও একটুখানি শান্তি লাভ করব। আর তার সাথে সাথে যে এক্সারসাইজ এর কথা বললাম, হ্যাঁ ইউটিউব দেখলে আমরা যে এক্সারসাইজ গুলো করবো সেক্ষেত্রে আমাদের শরীরের কিন্তু অনেক 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 হেল্প করবে। আর তার সাথে যেটা আমরা পাই, যে মিউজিক সিস্টেম, মিউজিক থেরাপি যে একটা সিস্টেম আছে, আমরা গান শুনলে আমাদের ডিপ্রেশনটা কমে যাবে, মানে মন ভালো থাকে এক কথায় বলতে গেলে, আর সেক্ষেত্রে তো চোখের কোনো দরকার নেই, গান তো আমরা কান দিয়েই শুনি, অসুবিধা তো হবে না। আচ্ছা, তার মানে ফোনে কথা বললে, মানে ফোনেও তো কানেই শুনি, তো সেই ক্ষেত্রে রেডিয়েশন বা ব্রেন টিউমার জাতীয় কিছু হতে পারে না, তাই তো? স্পিকার আছে তো, স্পিকারে দেবো, ফোনটার দূরে রেখে কথা বলবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। যাওয়ার আগে, সব যাওয়ার আগে, রিবাটাল সেশনটা খুবই ভালো হলো, মানে আমার সবাই বলার থেকেও বেশি ভালো লাগলো রিবাটাল আর ডিফেন্ডিং। সবাইকে বলবো যে যে যেটা ধরো ফর বা এগেনস্টে বলতো সেটা স্টিক করে থাকে, মাঝে মাঝে সবার ক্ষেত্রে মাঝে মাঝে কেউ না শিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ফর এগেনস্ট গুলিয়ে যাচ্ছে, যেহেতু মানে ডিফারেন্সটা খুব ফাইন একটা লাইন, খুব ফাইন একটা লাইন, তোমাদের স্পিচে ফর এন্ড এগেনস্টটা খুব মানে সরু হয়ে গেছে। বাট রিবাটাল সেশনটা খুব ভালো হয়েছে, স্পেশালি শায়ন্তি, অনুরাগ, অরুণিত, কৌশিকী, তুমি ভালো করেছো, থ্যাংক ইউ। Thank you. Oh, thank you. That was a wonderful match. We will be back with our next match shortly. Thank you, everyone. All right. Thank you. Thank you. Thank you, participants. You may leave the meeting now.
হ্যালো, হ্যাঁ দিদি। Thank you.
Good morning, everyone. This is Shomi Bhattacharya, and welcome back to the podium. We are back with the next match of the preliminary round, and with us we have Promit Chakraborty and Deepayan Sengupta. So, why just two people? So, after shortlisting of the preliminary round, if a team does not get any opposition, then they have to go through turncoat. Now, what is turncoat? Turncoat is a scenario where the team will be divided and each participant will have to speak either for the motion or against the motion. Usually deemed as the toughest stand in any oratory competition, turncoat is often more cherishable from a pro-orator's perspective. It not only gives the speaker better bandwidth in terms of content and presentation, but also earns the team a tad higher respect as compared to the team's participants. So we will now conduct the spin wheel session to decide the topic for both of them. Okay, so let's spin the wheel. So we get topic number two. What is it? Has social media improved or deteriorated human communication? I repeat, has social media improved or deteriorated human communication? Now it's time for the tossing. Anyone would like to take a call? Promit or Deepayan? Who would like to take a call? Tails. Tail. Okay. Okay. So Deepayan takes tail. Let's toss the coin. We get ahead. Yeah. So here Promit wins, and Promit will be speaking for the motion and Deepayan will be speaking against the motion. Okay, so you will be given a few minutes to prepare. Just prepare yourselves. Okay. Okay.
Your cameras should be turned on throughout the session. Okay. Let's begin with Promit then. Promit is speaking for the motion. Yeah. Let's start. Yes. Social media has a lot of importance in our daily life, and it has improved our daily connectivity with people. Social media like Facebook, WhatsApp, Instagram, Twitter, these connect people all over the world. And public also can have a lot of information anywhere if they want and learn as a part of it. And we also use it in some fabulous sources of human communications. So if we wish to, also we can use it for donations, for any money donations, like if someone has disease or someone is requesting us to donate some money or donate in some orphanage or in these kinds of work, these kinds of social works, it also helps us to do it so easily. And these are the lots of positive sides of in our daily connectivity through social medias. And social media also improves us to connect with new people, to discuss about some important topics, like if we wish to discuss any study related topics, so we can discuss in a special or a separate group in social media, like maybe it's in WhatsApp or in Facebook. It helps us to improve our knowledge, or helps us to make it easy to learn from that particular topic. So I think social media has these kinds of lots of possibilities to in our daily life. Okay, Promit. Deepan, would you like to contradict the question? Yes, Deepan. Okay, so as far as my choice, so I would like to question him that is some types of social media really helpful for us, or does it help, or does it have some, or does social media need some new aspects. Aspects what? Need some new aspects, that is some more secured security features, improved security features, and some improved security features, and some new accessibility. Okay. So Promit, you may answer this question. Okay. Yes, it needs some new accessibility, but I think they have some accessibility through social media, because the versions like Facebook, WhatsApp are updating, it's making the situation so easy to connect with people, and this is the way I think actually social media helps us. Okay.
but I know it's really time consuming in chatting or in doing other works. On the, if I talk about WhatsApp, showing, watching statuses, any really time consuming, or I think we need a little bit of entertaining. I think we need a little bit of entertainment in our daily life, because it really needs. So I think social media really plays a vital role, and it needs in everyone's life. So I think these are the most, these must be appreciable, I think. Promit, I would like to ask you one thing. Okay. Suppose you see 13-year-old or 14-year-old students these days, and imagine yourself in that situation. I think it was better still then when we used to go out and play. Nowadays, 10 or 12-year-old kids, they stay at home and watch movies or use their phones to play games. So what do you have to say about that? Have they become, has they improved their human communication by going out and playing with students of their age, or they just restrict themselves? So what do you think? How would you contradict this? Actually, when I was in 13 or 14, I did not use mobiles or social media. I used mobiles, but it was a really old version, and it was not an Android one. And that's why I did not even have any idea about Facebook or WhatsApp. I had a little bit of idea about Facebook, but I didn't even know, I didn't have any idea about WhatsApp. So I think at the age of 13 or 15, people need to go out and play, and it's the age of playing games, indoor playing games with friends and with colleagues, whatever it may be. So I think on that age, and that is the particular age to we need to have we need to study. So 13 or 14 is the age that we have to cooperate with friends and have to play with friends. So I think on that age, staying in social media and watching movies is better. I'm not saying that it's bad, it's better, but I think on that age we have to go out and play, because that is the age that on that time we have a lot of span of time to for playing games like cricket, footballs. I think that is that age must be appreciable to play like outdoor games like cricket and footballs, and I think it's not actually. It's good to stay in watch movies and stay in social media. But I think it will. I would like to advise all the youngsters have that to invest time behind of those things. I think it must be acquired, and you have to acquire a little, and you have to spend your time in playing cricket and go out and playing cricket or go out or. The playing games, and this is the actual thing. Okay, Promit, I get your point. Thank you. Okay, thank you, Promit. Now, Deepayan's turn. Deepayan, you are speaking against the motion. So, as far as we are aware, social media consists of various platforms, that is Facebook, Instagram, WhatsApp, Twitter, etc. Though these ones are widely, these public use it. Public use it in their own ways, but these have some demerits also. That is disadvantages. I am not fully support it. Hence, social media these days. Due to social media, there are some crimes which increase these days. There are various cyber issues. Suppose if there are some types of photos or content that some type of photos or content that shouldn't be observed by public, but these contents or photos are made viral on social media, and there are also some fake contents. Due to which public privacy can be harmed, and hence the main aim that we need is actually improved security features and
some improved security features and some new accessibility that can improve the prudence of social media for all. Hence, if public continues to use social media, then there must be some of its uses. Though in many parts of the world, social media has helped us, like Facebook was used. So as Facebook was used by public to rebel against one of the famous political leaders of Egypt, that is Hosni Mubarak, and some of the movements in the Jadavpur University also was contributed. Also, Facebook has contributed a lot to the movements of the Jadavpur University also in 2014. But they I'm not fully against of social media, but there are some issues being vandal to it, that is cyber crimes and some contents which are and fake or illegal contents which are being made viral on it. Hence, I want some improved security features that can help. Thank you. Okay, your time is up. Yeah, Promit, would you like to contradict Deepayan? Whatever he told, I'm not saying he's fully wrong, but he's almost right, and it's really social media. But it really harms when someone spread like fake contents in some fake groups or. There are some people try to seek your attention, telling you some wrong words in messages, and these are really the worst thing happens in social media. So I think whenever it happens with someone, I think he or she needs to avoid that particular group or have to report or block that group or block that person. So social media, whenever someone is using social media, they have to be aware of these things. Promit, you have to ask a question. You cannot support him. Like, it's a rebuttal, a supportive thing. Okay. So if you have any questions, you can ask him. Okay. Okay. Question is, I would like to ask him that whenever you were talking about that fake contents and fake things that happen on social media, so if you were on that situation, then how you would you like to avoid that things? These things can be avoided in many ways. Like, we can report against that account, or if we do not report, we can straight away block this account or ask some of the other users, like our friends or relatives, that this we should suggest some of them to block it as soon as possible, or hence we should discard that post. We should discard that post or turn off some notifications of it. But this does not help in always. This does not help always. Hence, the main thing that we need to do is to pick up that content and face the users directly who are posting them. Hence, if the users can give some valid reason, most of the ways they can't have some valid reasons. If the users can give some valid reasons, then their posts can be accepted. But if they do not give any type of valid reasons, then we have every right to report it at the Facebook so that their account may be restricted for some time. So that hence these are the ways. There are no other ways to. No other such big ways to handle it. But these small ways can be done. But these small things can be done in order to make a balance between what is right and what is wrong. Yeah. Okay. Okay. Thank you, Deepayan. Judges, would you like to question him? No. Thank you. Okay. But I would to mention that both of you didn't introduce yourself when you started your motion. So,
about the rebuttal, I'm cutting you, Devajita. About the rebuttal round, it's not about discussion round which you do in GD or any other topic when you are discussing. It's about asking questions. So both. Or you have to defend your motion. Yes, yes. You should have done that. Yeah. That's the main thing. Thank you, participants. All right. Thank you. Thank you. We will be starting with the next match shortly.
be starting in a minute. Good morning to all of you. This is Samriddhi Kumari speaking. We are going to start with our eighth match. With us, we have Onnisha Ghosh and Shomudeep Datta from Team A and Anirudh Chakraborty and Saurabh Bharti from Team B. We have already conducted the spin wheel session and the topic being debated today is technological advancement making our educational system better? Team A is going to speak for the motion and Team B is going to speak against the motion. Participants are requested to switch on their camera and keep it throughout on the match. All right then, let's start with Team A. Okay, so am I audible? Yes, Shomudeep, you're audible. Go ahead. So I'm going to start first. Namaskar, Namaskar, Judge Mondoli, ebong amar sokol bondhuderke. Ajker topic is technological advancement making our education system better. Ami ei bishoyer pokkhe bolte cholechi ebong amar motamot rakhbo. So ek prothome bolte chaibo. তোমাকে আমি কাট করছি আবার একবার তোমাকে আমি কাট করছি সমদীপ একবার তোমাকে কাট করছি কেউ একটা টাইমারটা রিসেট করো আর সবার ক্যামেরা অন করো প্লিজ সবার ক্যামেরা অন করো কারণ কি ইট ইজ ওয়ান অফ দ্য রুলস দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইওর ক্যামেরা অন ঠিক আছে সমদীপ স্টার্ট কর নমস্কার আমার জাজ মন্ডলী এবং সকল বন্ধুকে আমি সৌম্যদীপ দত্ত ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র আমি আজকে আমার টপিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মেকিং আওয়ার এডুকেশন সিস্টেম বেটার এর উপরে নিজের মতামত রাখবো আমি এই বিষয়টার সম্পূর্ণ পক্ষে আমার মতামত রাখতে চাই কারণ প্রথমত আমি এটা দিয়েই বলা শুরু করব যে এডুকেশন সিস্টেম এখন আপাতত প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের পুরোপুরি এডুকেশন সিস্টেমটাই অনলাইন হয়ে গেছে যেটা পুরোপুরি সম্ভব টেকনোলজির মাধ্যমেই আমরা এখানে এই ডিবেটটা করতে পারছি যেটা ইজ আ পার্ট অফ এডুকেশন সিস্টেম এবং টেকনোলজির মাধ্যমেই আমরা লাইভ ইন্টারঅ্যাক্টিভ সেশনসে যেতে পারি যেখানে আমাদের টিচার টু স্টুডেন্ট কমিউনিকেশনটা এফেক্টিভ হতে পারে টেকনোলজির মাধ্যমে আমাদের কাছে অনেক দেশে বাইরে খবর আসছে যেটা আমাদের এডুকেশন সিস্টেমকেও হেল্প করছে যে এডুকেশন সিস্টেমের মধ্যে কি কি অ্যাডভান্সমেন্ট আসছে টেকনোলজির মাধ্যমে আমরা এই বিষয়ে জানতে পারছি যে আমাদের মানে আমি ধরুন যে কলকাতায় বসে আছি অ্যান্ড একটা টিচার দিল্লিতে পড়াচ্ছে সেটা তো কোনোদিনও উইদাউট টেকনোলজি পসিবলই হতো না আমি সেখানে একটা এক্সপার্টাইজ কোচিং পাচ্ছি যেখানে আমি নিজেকে ডেভেলপ করতে পারছি অ্যান্ড সেলফ ডেভেলপমেন্টটা খুবই সহজে হচ্ছে টেকনোলজির জন্য এমন অনেক সাইটস আছে অনলাইনে অ্যাভেলেবেল কোরা ফর অ্যান এক্সাম্পল যেখানে আমরা নিজেদের যে ডাউটগুলো আছে সেগুলোকে আমরা ওখানে রাখতে পারছি হ্যাঁ টেকনোলজির জন্য বইটাকে কখনোই আমি স্যাক্রিফাইস করতে বলছি না বাট টেকনোলজির জন্য আমরা সেখানে কোরাতে নিজের ডাউট জিজ্ঞাসা করলে সেখানকার এক্সপার্টসরা আমাকে রিপ্লাই দিচ্ছে
এক্সপার্টসদের রিপ্লাইটা পাওয়ার সঙ্গে আমরা সেখানে টেকনোলজির মাধ্যমেই আমরা সেখানে আরো গ্রো করতে পারছি, নিজেদের স্কিলস গুলোকে আরো ডেভেলপ করতে পারছি, টেকনোলজির মাধ্যমে আমাদের স্টুডেন্ট টিচার কনভারসেশনটা হচ্ছে, বেড়ে যাচ্ছে, অনলাইন ক্লাসেসটাও একটা সিচুয়েশন, অনলাইন ক্লাসেসটাও পুরোপুরি টেকনোলজি বেসডই হচ্ছে, আর টেকনোলজির মাধ্যমে আমরা এখানে কলকাতায় বসে বা আমি যেখানে আছি সেখানে বসে বাইরে জগৎটার পুরোপুরি একটা ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, যেখানে ধরে নিন যে আমি দেশে বাইরে কি হচ্ছে সেই খবরগুলো আমার কাছে থাকছে, যেটা আমাদের জেনারেল নলেজ ইনক্রিজ করে দিচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি টেকনোলজি আমাদের এডুকেশন সিস্টেমকে অনেকটাই হেল্প করছে, এই বলে আমি নিজের বক্তৃতা শেষ করতে চাই। থ্যাংক ইউ। Okay, then it's time for rebuttal session now. Team B, if you have any questions, please ask. ম্যাম বলছি আমরা আগে আমাদের পয়েন্ট রাখবো না কোশ্চেন এখনই করতে হবে? সৌরভ এন্ড অনিরুদ্ধ তোমাদের তাড়াতাড়ি কোশ্চেন করতে হবে। সোমদীপ, তুই এক্ষুনি বললি তোর একটা স্পিচে, আমি স্পিচের আমি কথাটাই তোকে ধরে দিলাম যে একটা টিচার দিল্লিতে বসে আছে, সে তার সাথে তুই কানেক্ট করে এখানে তুই পড়তে পারিস, আর সেটাতে তোর লাভ হয়। তাহলে তুই কি বলতে চাইছিস সেটাই যে অনলাইন টিচিং ইজ মাচ বেটার দ্যান ট্র্যাডিশনাল টিচিং বা ফেস টু ফেস টিচিং? না, আমি এটা একদমই বলতে চাইছি না যে ফেস টু ফেস টিচিংটাকে অনলাইন টিচিং রিপ্লেস করতে পারে। আমি এটাই বলতে চাই যে টেকনোলজির মাধ্যমে আমি যে এখানে বসে আছি সে অনেক দূরের একটা টিচারের সাথে মানে কনভার্স করতে পারছে। যেমন আমি ধরুন আনএকাডেমিতে একটা ক্লাস করছি, সে এখানে আমি একটা দিল্লির টিচারের সাথে কথা বলতে পারছি, যেটা কিন্তু আমার সামনে হলে পসিবল হতো না, বা এক্সপেন্স একটা ব্যাপার চলে আসছে, আর এটার জন্য আমরা অনেক দূরে দূরে টিচারের সাথে কথা বলতে পারছি। এবং আমি এটাই বলতে চাইবো যে এডুকেশন সিস্টেম আমাদের একটা অ্যাড অন মানে সরি টেকনোলজি আমাদের এডুকেশন সিস্টেমের উপরে একটা অ্যাড অন হিসাবে কাজ হচ্ছে, আর এখানে ওটা অফলাইন টিচিং কে ফুললি রিপ্লেস করার জন্য নয়, টেকনোলজিটা ওটার উপর একটা অ্যাডিশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ সোমদেব। টিম বি, ইউ ক্যান প্রসিড। ওকে ম্যাম, ক্যান আই প্রসিড ইন ইংলিশ বিকজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ওয়াই আই ওয়াজ নট এবল টু আস্ক ইউ এনি কোশ্চেন বিকজ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেড। So all the organizers that were present, you did not take care of this, that he does not understand, you know, Bengali. Yeah, this match was supposed to be in Bengali, right? Tomugno and Samriddhi, can you please unmute yourself and tell me that what was the, you know, medium of instruction or medium of speaking for these two teams? Sorry, Rajat, but I was not present in that. From Mogno, Shomi, they were all present. Shayab and Abhi.
from the organization team, it has come to our notice that when Saurav and Anirudh gave their name for this event, you were supposed to speak in Bengali, right? Okay. No, I meant that when you submitted your names, you mentioned that you will be speaking in Bengali. For that, the team selection was done. Yeah, it is mentioned we have the written from the organization team. Devatita, sorry to interrupt, but can you just hold until the stream starts? Okay. Okay. Can we proceed, Shayak? Okay, yes, I the stream started. Yes. Devatita, you may continue. No, yeah, it has come to our notice that you mentioned you will be speaking in Bengali when you submitted your names. Actually, ma'am, the form was submitted by Anirudh, then he thought that the discussion was in English and Bengali both. That is why he chose me to speak in English and he would opt for the Bengali language. But I think it was clearly written that the medium of communication will be in one language. Yes, one language for one platform. But in that case, I think you did not understand fully, or there was kind no, of. No, actually, I didn't see the form, but he said that I just gave your name. That is why I'm present over here right now. See, the thing is that when you have to speak, like Anirudh will be speaking in Bengali, and you have to also speak in Bengali, right? Now, we cannot allow you to speak in English because already we have paired up with you against a team which is speaking primarily in Bengali. But I don't understand Bengali and I cannot even speak That is not the issue. The issue is both of you have submitted the podium for Bengali language, right? So, what do we need to do now? So, the thing is that, Devatita, can you please explain the next one? Wait a minute. I don't think Saurav and Anirudh, you will be allowed because you violated from the rules, right? You were faulty when you were filling up your forms. Okay, ma'am. So, should we leave? Yeah, okay. We are sorry that we won't be able to proceed with your candidature. Yeah. Okay, no problem, ma'am. Thank you, Saurav and Anirudh. Please make sure you read the forms well and read the guidelines. I didn't even see the form. He just filled it up and said that you are the participant with me, so I just joined it. Okay. Thank you, Saurav and Anirudh. Thank you, ma'am. And we would like to say that Shomodi and Anvesha, you are present, right? Yes. So you both of you were up for Bengali language? Yes. Okay, so we will give you one more chance as a turncoat. So means Shomodi and Anvesha, you will have to go for and against a motion. So we are sorry that we have to change your motion, Shomodeep. So we will just give you more time later this evening after one more match is over, and you will get a topic and you can speak for and against that, both of you. Okay. Is there any doubts you would like to ask? Bujhte parchi, Shomodeep. Thank you for understanding. Okay. Thank you so much. আমরা তাহলে organization team তোমাদের সাথে contact করে নেবে এটার পরে কখন হবে? But timeটা কি আমাকে time বলা যাবে? Time can Tomogno and Samrithi, can you guys just let them know যে এই match এর পরের matchটা কখন শেষ হলে they can join? I think 1 PM. Yes. We are deciding that time. We'll let them know. Okay.
from the point of view of something, like we're going to say in different points, isn't it? We cannot use the same point. Yes, do what you feel is the best. Okay, okay. Okay, we are going to start right now. So good evening, good afternoon, everyone. Sorry. Welcome back to the podium. And we are back with the next match of the preliminary round. This is Shomi speaking. And we have Kaseen Alam and Umar Sani Hassan from Team A, and Kazi Kasif Soeb and Tonmay Parua from Team B. And we have already conducted the spin the wheel session and the topic has been decided. The topic is, has social media improved or deteriorated human communication? Okay, and Team A will be speaking for the motion, Team B will be speaking against the motion. So before I start, all the four members must turn on their cameras, please. All four of you. I need Kazi and Tonmar to turn on your cameras, please. Tonmar. Is Tonmar's camera on? Or am I not able to see that? So turn on your cameras, okay? We will be starting with Team A, and yeah. Okay, I'm audible? Yes, you are. Oh, can I start? Yeah, start. Good afternoon, one and all present here. I'm Umar Sani Hassan. Today, I'm going to speak for the motion on the topic, has social media improved human communication? So, I would start from, there was a time in ancient times where people used to communicate through the pigeon by sending their letters. And then there was a time came when people send messengers to the other peoples to communicate. And then there is a phone we used to call them. But today in the modern postmodern era, we have social media through we can share our pictures, video, everything this has revolutionized the whole human communication in many ways. You know, we have come from the pandemic time, and how social media helped us from there. People used to share messages for help and for conveying people to help some of their people in Chennai can seek help from the all over India, everywhere. And you know, in education sector, there is a lot of things happening because of the social media. And many people have when you go to a random people in face to face, you don't know his name, his identity, where is he from. But in social media, you can just a click away, you can look their profile, where are they from, what is their name, and etc. You can communicate with the random people there without any hesitation and anything else. And I would say that social media is a great way to eliminate the exploitation and the discrimination that has happened previously. And many people and this has improved the new way of getting a new way of employment and many things. And in the pandemic time, the social media have helped in a great way for us to communicate, to get help, and for the education sector as well, and in the employment sector as well. So that's it. Thank you. Anyone from Team B who would like to question him?
All right. No, okay. So judges, would you like to question him? I have something to say to Umar. So you are speaking for the motion, right? And you told that communication has been increased because of this technological advancement and this stuff, right? So my question to you is that from 2000 to 2010 there was some mode of communication, and we are increasing the mode of communication as days are going by. Are there any negative impacts of it? What do you feel? What is your opinion? I would say that everything is not perfect in the world. There are some disadvantages of a thing. You know, we are talking about social media. There are a lot of disadvantages, but there is also the advantages of that. So the disadvantage is that people are always like to sit within a room and talk to the random person, and they don't even know what is happening nearby them. So that's the disadvantage. But if the advantage is more than disadvantage, then we'll go for it. But do you not think that's a breach of data privacy? Like, for example, you have told that in earlier we did not know what the name of a random person was on the street, and now you can know through social media, right, after searching. So do you not think that it is somewhat breaching our own personal space? No, means everything, there is a cost. If you gain something, there is a cost of it. I know there is a privacy breach, but people are working on it. And you know, there was a time on Facebook, you can go anywhere, any person's profile, and you can see what her pictures, what her status, and what he has posted. But now there is a feature, a person can lock his profile. So people are working on it, and it is improving day by day, and it is going on. Okay. Good. Okay. Thank you, Umar. Now, Team B, it's your turn. Okay. First, I will say. First of all, good afternoon to all the judges and even the volunteers who are helping. First of all, thanks to Team Explorica also. Sorry to interrupt, Kazi. Your voice is not clear. Oh, can you hear me now? Yeah. Okay. So I'm starting with the topic first of all. My name is Kazi Kashif sir, and I'm from Acharya Girish Chandra Bose College. And today I'm going to speak against the motion. And the topic for today is, just wait. Social media improved or deteriorated human communication? I will say deteriorated because it is against the motion. First of all, this bad habits, fraud, cheat, and these type of things coming from the social media only. You cannot deny that today social media has totally corrupted the factor. Now, small children's also using mobile phones and social media, Facebook, even a 14 years old boy is also using Facebook. Oh my goodness. So what will happen to the society? The society is totally getting corrupt. Obviously, previously we used to know that people who are working in office, government offices, they are corrupt. But now people are corrupted inside because they are trying to do marriage. They are into bad habits like cheating and frauding people through social media. There are a number of people who are into, like we can say, making fake accounts and coming to you so that you can pay him the money. Isn't it? They are okay. Now, obviously, cheat and fraud is still there, but one more thing is there, that is social distancing. That is the relationship. We cannot do face-to-face communication, isn't it? Face-to-face communication is not there at all. Like communication, face-to-face communication is the key to efficient communication, we know. And mother and like a mother and child, isn't it? They communicate how? Written. It cannot be written or gestures, isn't it? When a child shows gestures that I'm hungry
or I am going to do this, do that. That is the thing which coming through the face-to-face communication. Now, can a mother and child go for a Facebook and those type of social media back communication? It's impossible to do that. Nobody can do that. Social media is totally taking a place where people will be crippled in place of this particular communication. No efficient communication will take place. And that is where I'm giving the more emphasis on this, that none of the communication are going to be efficient because there is a big gap is being made through the social media between us. The social distancing, which is today between Corona to be maintained, that is maintained by the social media. Thank you. Okay, Soheb. Team A, would you like to question him? I would like to ask a question. So, Mr. Kazi, you have said that there's a lot of fraud is happening there, and many small child, you said, use social media and their habit got worse. So, don't you think that it's the responsibility of the parents, so they should watch and watch the, what their child is using and what they are doing? And for the fraud, don't you think that there is equally responsibility for the government and the police so that they could catch what is happening there on the social media? Let me tell you, that is the government need to take actions that the social media should be used not by every people. There should be a verified method, but they're not doing it. Corrupted society, corrupted, not society, actually, I'm talking about the government. The government is corrupt. So what will happen? This social media will obviously take place of these things. Fraudulence will be there. Tricksters will be there. You cannot say anything. If you have any proof regarding those governments, you say what they're doing. They're doing nothing over here. They're just making a social media in front of the children's and the, totally, what you can say, destroying the future of the children's. Now the children are going to be frauding people, isn't it? That is what it's coming in this. The government is not taking actions. You cannot just say that they should be responsible. If they are responsible, then we don't be the third world country over here, isn't it? That is what. Okay, so judges, would you like to ask him something? No, we are good with it. We can move on to the next participant. Okay, so let's move on to Tarseen now. Good afternoon to all of you. My name is Tarseen Alam. Good afternoon to all of you. My name is Tarseen Alam and my topic is, has social media improved communication or not? So it's not about the communication. Now we are in the stage that we are learning and we are getting a lot of advantage from social media. You reach large audience, you have a direct connection with your audience, you can create organic content, you can build your own brand, and you just try to make so all of the people, you can evaluate your skills. So these are the advantages. So it is not about that. It's just making these things so bad on our society. So this is not a good thing for my skills. Or if you say that if now what we are doing in our society, at that time when this is going on, then we are just trying to make these all for all people. Okay, Tarseen, that's it. Social media is a powerful communication medium and we widespread influence over cities as well as remote area. However, it's only part of digital revolution that we are witnessing. And according to a research in UK, more than 3 billion people are using social media, and approx more than 11% adults are staying on home, not going here and there, and using Facebook. Nowadays, when we come to ourselves and when we think on at a lot, then we got our first love or say a love because of social media. So it's a good thing. I don't think it is a bad thing. Okay, Tarseen. Team B, would you like to question him? That's it, Tarseen, right? Yes. Or do you want to continue?
Okay, okay. Team B, would you like to question him? No, ma'am, no. All right, all right. Judges? No question from my side. Okay. Devandita Di? Can I just take a minute to think about it? I'll just I'll just take some seconds. Sure. So, Tehsin, you think that social media has improved human communication? Yes. I would like to ask you one thing. Nowadays, students, they don't go to play outside much as they used to previously. And they sit at their homes with their mobile phones. So, do you think that is an improvement of social communication or forming bonds and playing with friends? Yes. I just want to know how you would contradict that. Ma'am, if you are asking for a child, then in that case, it's a responsibility of the parent to look after them. But if you are asking for a student whose age is approx 18 or more than 18, then it's our responsibility to judge our activity. It's not that what we are doing and doing for our issues. So that's my thing. Thank you, Tehsin. We can move on to the next participant. Okay, Tehsin. Let's move on to Tonmoy now. Tonmoy, we need to see you. Yeah. Okay, you may start. Ma'am, my name is Tonmoy Kalwa. I'm from Okacharya Girish Chandra Bose College. Social media, our topic is mode of communication of social media as a bad side. Ma'am, can I just get 1 minute? Look, your the timing has started. We won't stop it. So, yeah, do it. Ma'am, start. Social media is a bad side of our life. Social media can destroy every student's life because social media was Facebook, like Facebook and Instagram, and any online shoppings. Say everything's are the fraud. Every 14 years boy who stay. You have 1 more minute. Wait, did he just leave? Sorry, Shomi, I don't think we should continue with this participant. Okay. Yeah. So we'll let you guys know what happens later, okay? Thank you, all the participants. Okay, thank you very much. Thank you. Participants can leave now. We'll be right back.
it says, the radiation from mobiles, tabs, and other electronic gadgets is dangerous, and hence their use should be restricted. I repeat, the radiation from mobiles, tabs, and other electronic gadgets is dangerous, and hence their use should be restricted. Okay, so now we will toss the coin. Who would like to take a call? Shomodeep or Anisha? Okay. No one is saying, so I'm okay. Anisha says steal. So let's toss the coin. Oh, we get ahead here. So Shomodeep is going to say for the motion and Anisha will be saying against the motion. Okay. You will be getting a few minutes to prepare. So prepare yourselves. And we will be back soon.
final match of the preliminary round. And we have Shomudeep Datta and Onnesha Ghosh with us. And we have just the two of them because they will be undergoing the turncoat scenario here. So let me just repeat what the turncoat scenario is. It is where the team is divided and both the participants will have to speak. One will speak for the motion and one will speak against the motion. Okay. It is usually deemed as the toughest stand in any oratory competition. And it is very cherishable as, you know, the speaker gets a better bandwidth and the presentation of them also earns a lot of respect as compared to the ones who are teamed. Okay, so we have already conducted the spin wheel session and we have got a topic for both of them. And the topic is that the radiation from mobiles, tabs and other electronic gadgets is dangerous and hence their use should be restricted. Okay, and after the tossing session, we have got that Shomudeep will be speaking for the motion and Onnesha is speaking against the motion. So let's just begin. But before that, both of you need to turn on your cameras. Yeah, okay. So you may start. Am I audible and visible? Yeah. Okay, sure. So, start. Namaskar, amar sokol bondhuder ebong rajmondolike. Ami Shomudeep Datta, Future Institute of Engineering and Management er ditiyo borsher chhatro. Ami ajke amar topic the radiation from mobile tabs and other electronic devices is dangerous and hence their use should be restricted এর উপর তার পক্ষে আমি নিজের মতামত রাখব। তো প্রথমত আমি শুরু করতে চাই যে রেডিয়েশন এবং সরি প্রথমত আমি শুরু করতে চাই যে মোবাইল ফোন এন্ড ট্যাবস এন্ড ইলেকট্রনিক্স ডিভাইসেস যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখে প্রথম যেটা আমাদের হার্মফুল এফেক্ট সেটা হচ্ছে হলো আই ইলনেস কারণ সেটার মধ্যে থেকে ব্লু রে থাকে হ্যাঁ ব্লু রে ফিল্টার বলে অনেক কিছু আবিষ্কার হয়েছে ইভেন গ্লাসেস যেগুলো এখন বেরোচ্ছে সেগুলোর মধ্যে ব্লু রে ফিল্টার থাকে বাট সেগুলোর জন্য পুরোপুরি জিনিসটা আটকায় না হ্যাঁ হয়তো একটু পার্ট আটকায় লাইক 90% বা 80% রেক্টিফাই করতে পারে বাট ইট ইজ নট বাট ওটা পুরোপুরি ওটাকে ইরাডিকেট করে দিতে পারছে না টেকনোলজির জন্য সরি মোবাইল ফোনসের জন্য আমাদের কনসেন্ট্রেশনেও হানি হচ্ছে যেরকম ভাবে একটা বাচ্চা এখন অনলাইন ক্লাসেসের জন্য সারা দিন ধরে মোবাইল বা ট্যাবের সামনে বসে যাচ্ছে অ্যান্ড ক্লাসেসগুলো লাইক অনেকক্ষণের জন্য হচ্ছে অ্যান্ড সেটার জন্য একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের দিকে ওরা এগিয়ে যাচ্ছে ইভেন এটাও দেখা গেছে ফ্রম স্টাডিজ যে যেই ইউভি রে যে ব্লু লাইটটা এমিট হয় সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারও লিড করতে পারে আর ইভেন আমার বিপক্ষের যিনি আছেন তিনি আমাকে এটাও বলতে পারেন যে ডিপ্রেশনের কারণটা ওরা আগে থেকে ডিপ্রেসড হতে পারে কিন্তু মোবাইলের জন্য ওটা জাস্ট একটা অ্যাড হয়ে যাচ্ছে কিন্তু সেরকম না এরকম স্টাডিজ আছে যে সোশ্যাল মিডিয়া বা মোবাইলের ওভার ইউজের জন্যই আমাদের মধ্যে ডিপ্রেশন আসছে অ্যান্ড আই ক্যান ব্যাক আপ দিস স্টাডিজ যাই হোক আমার নেক্সট পয়েন্ট হবে হচ্ছে হলো যে লেজিনেস অ্যান্ড ওবেসিটি এগুলো ট্যাব বা সরি ট্যাব বা মোবাইল ফোনসের মধ্যে থেকে যেই রেডিয়েশনস গুলো এমিট হয় সেগুলো আমাদের শরীরে গিয়ে ডোপামিন বুস্ট করে অ্যান্ড এটা ক্লিনিক্যালি প্রুভেন সো ডোপামিন বুস্টের জন্য উই গেট আ অ্যাডিকশন টু আমাদের একটা অ্যাডিকটিভ নেচার চলে আসে ট্যাবস বা মোবাইলের পক্ষে অ্যান্ড সেই জন্য আমরা ওটার উপর সারা দিন ধরে তাকিয়ে থাকতে পারি যেরকম আমরা যেটা আমাদের আগেকার নিয়ম ছিল যে বই পড়া বা থিংস উই শুড শিফট টু দ্যাট আগেন না হলে আমাদের আবার এখন যে রেডিয়েশনস গুলো হচ্ছে হ্যাঁ দেয়ার আর থিংস লাইক যে নিউ টেকনোলজির জন্য নিউ ডেভেলপমেন্টের জন্য আমাদের মধ্যে যেই ট্যাব বা মোবাইলের ইউজেসের যে রেডিয়েশন গুলো সেগুলো লিমিটটা একটু কমে গেছে বাট দেয়ার আর হার্মফুল এফেক্টস অ্যান্ড দেয়ার উইল বি তো আমি এটা বলি ওকে ইওর টাইম ইজ আপ অনিশা উড ইউ লাইক টু কন্ট্রাডিক্ট হিম Yes. Yeah.
আমি আমার পূর্ববর্তী বক্তাকে শ্রদ্ধা জানিয়ে একটাই কোয়েশ্চেন করতে চাই তার তার বলার যুক্তিগুলোর সপক্ষে, যে বলা হচ্ছে যে রেডিয়েশন ফ্রম দ্য মোবাইলস অ্যান্ড ট্যাবস ইলেকট্রনিক গ্যাজেটস সেটা আমাদের সারা লাইফে খুব ক্ষতি করছে, তো এটা রেস্ট্রিক্ট করা উচিত। তো আমি এটাই বলছি তাকে, এই কোয়েশ্চেনটাই করছি যে এখন তো আমরা অনেক নতুন টেকনোলজির সাথে আরো সংযুক্ত হয়েছি এবং টেকনোলজির সাথে সংযুক্ত হওয়ার ফলে আমরা এরকম ধরনের মোবাইল ট্যাবস অ্যান্ড গ্যাজেটস বানাচ্ছি এবং স্যামসাং এর অনেক ধরনের এরকম ফোন মানে মোবাইল ফোন বেরিয়েছে যেগুলোতে এই টেকনোলজি রয়েছে যেখানে রেডিয়েশন কম করার ব্যাপারটা চলে এসেছে। তো রেডিয়েশন কম হচ্ছে, প্রায় অনেকগুলো কোম্পানি তারা গ্যারান্টি পর্যন্ত দিচ্ছে যে তারা উইথ জিরো রেডিয়েশনে ফোন বা ট্যাবস গ্যাজেটস বের করতে পারছে। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে টেকনোলজি পেলে সেই টেকনোলজিটা কেন ইউজ করব না, যখন আমাদের কাছে এই প্যান্ডামিক সিচুয়েশনে কমিউনিকেশনের জন্য আর অন্য কোনো পন্থ নেই। তো সেখানে আমরা নতুন টেকনোলজির সাথে এসে কেন আমরা সেই মোবাইল বা ট্যাবস কে নেব না, মানে কেন নেব না, সেটাই আমার কোয়েশ্চেন। সো আমি একটা পয়েন্ট প্রথমে বলতে চাই যে গ্যারেন্টি অ্যান্ড গিমিকের মধ্যে একটা ডিফারেন্স আছে। কোম্পানি ক্লেম করে দিতেই পারে, বাট এগুলো অনেক জায়গাতেই টেস্ট করা হয়েছে অ্যান্ড বোঝা গেছে যে একটা মোবাইল ফোন উইদাউট রেডিয়েশন ইজ অ্যান্ড পসিবল, কারণ ওটা মাইক্রোওয়েভস বা রেডিওওয়েভস থাকবেই মোবাইলের মধ্যে, ওটা ছাড়া একটা মোবাইল ইউজলেস। তো এই পয়েন্টটা আই গেস গিমিক, আই ক্যান প্রুভ ইট উইথ আর্টিকলস, বাট আই হ্যাভ সিন আর্টিকলস অন ইট। যাই হোক, অ্যান্ড সেকেন্ড প্রশ্ন ছিল যে আমরা এই নতুন টেকনোলজির সাথে কেন আমাদের ইউজ করব না। আর একটা প্রশ্ন ছিল যে স্যামসাং এর নতুন টেকনোলজি আসছে, আমি একটাই জিনিস বলতে চাইবো যে আমরা এখন কথা বলছি হচ্ছে হলো নর্মাল লাইফ নর্মাল মানুষের জন্য, কিন্তু এখানে নর্মাল মানুষের মধ্যে কারা ওই হাইটেক টেকনোলজিটা অ্যাফোর্ড করতে পারছে? অ্যাজ অফ নাও এখনো আমাদের মধ্যে থেকে আমি জানি না যে কতজন হাই এন্ড ফোনস ইউজ করে, আমি তো নিজে করি না। সো অ্যাবাউট যদি আমরা বলি যে আমাদের আশেপাশের লোকেদের মধ্যে, তাহলে ওই জিনিসটা আমরা ইউজ করতে পারছি না। আর হ্যাঁ, টেকনোলজি অনেকটা ইম্প্রুভ হচ্ছে অ্যান্ড আমাদের ওগুলো ইউজ করছি, কিন্তু আমার টপিকটা হচ্ছে আমাদের ওই ইউসেজটাকে রেস্ট্রিক্ট করা উচিত, স্টপ করে দেওয়া উচিত না। হ্যাঁ, কম কম ব্যবহার করা যায়, প্যারেন্টাল মোডস দিয়ে আমরা টাইমটাকে কন্ট্রোল করতে পারবো, এইটা আমাদের মোটিভ হওয়া উচিত যে আমরা ইউসেজটাকে যত সম্ভব হবে কমাবো। আই উইল এন্ড মাই ওপিনিয়ন। ওকে, থ্যাংক ইউ। ওকে সৌম্যদীপ, জাজেস উড ইউ লাইক টু কোশ্চেন হিম? যদি একটা জিনিসকে ওভার ইউজ করা হয় তাহলে সেটার হার্মটা বেশি হবে। যে কোনো জিনিস ওভার ইউজ করাটা ভালো নয় না, আমাদের যতটা দরকার ততটা আমাদেরকে ইউজ করতেই হবে। যেমন কি উইদাউট ট্যাবস বা মোবাইল ফোনস আমরা এই সেশনটাই অ্যাটেন্ড করতে পারতাম না হয়তো। আমি একবারও বলছি না যে এই ইউজেসটাকে একবারে থামিয়ে দিতে বা ইরেডিকেট করে দিতে, এই জিনিসটাকে আমাদের রেস্ট্রিক্ট করতে হবে, যতটা আমাদের দরকার ততটাই ব্যবহার করতে হবে। যেই জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলো দিয়ে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, যেমন এখন অনেক যেমন আর্টিকেল সার্ভে কন্ডাক্টেড বাই গুগল এটা বলেছে যে আমাদের মধ্যে থেকে 40% বাচ্চারা ঘুমানোর আগে মোবাইলে ভিডিওস দেখে বা এরকম ফিল্মস দেখে, যেই জন্য ওদের স্লিপ শেডিউলটা এফেক্ট হচ্ছে অ্যান্ড পরের দিন ওরা লেজি ফিল করছে বা ড্রিজি ফিল করছে। তো সেই জিনিসগুলোকে আমি বন্ধ করতে বলছি, আমি বলছি যে আমার যেই টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস হচ্ছে সেগুলোকে আমি রাখবো। আমি এটাই বলতে চাই যে ওই রেডিয়েশনগুলো অনেকটা হার্ম করছে, সেই জন্য আমাদের জিনিসটাকে রেস্ট্রিক্ট করা উচিত। এরকম না যে আমরা ওটা যতটা দরকার নেই সেই দরকার ছাড়াও আমরা সারাক্ষণ ইউজ করতে থাকবো। আমি এটাই চাই যে রেডিয়েশনস আছে কিন্তু আমরা ওই জিনিসটাকে একটু হলেও যতটা পারবো ততটা রেস্ট্রিক্ট করবো। থ্যাংক ইউ। ওকে 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 থ্যাংক ইউ সৌম্যদীপ। All right, so we will start with Anisha now. নমস্কার, আমি অন্বেষা ঘোষ, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্রী।
আমার সামনে উপস্থিত সকল যাজক যাজদেরকে আমার প্রণাম জানিয়ে এবং আমার বন্ধুদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তর্ক বিতর্ক সবার বিষয় রেডিয়েশন ফ্রম দ্য মোবাইলস অ্যান্ড ট্যাবস মানে ইলেকট্রনিক গ্যাজেটস শুড রেস্ট্রিক্টেড ইটস কজ দ্য ডেঞ্জারাস ইন আওয়ার হিউম্যান লাইফ তো শুড রেস্ট্রিক্টেড এটার বিপক্ষে আমি আমার বক্তব্যগুলো রাখছি তো প্রথমেই টপিকটা সম্বন্ধে আমি কিছু বলতে চাই এখানে টপিকটার এক্সেসিভ ইউজ কথাটা কিন্তু উল্লেখ করা হয়নি বলা হয়েছে রেডিয়েশন ফ্রম মোবাইলস ট্যাবস অ্যান্ড দ্য ইলেকট্রনিক গ্যাজেটস ইজ ডেঞ্জারাস অ্যান্ড হিন্স দেয়ার ইউজ শুড বি রেস্ট্রিক্টেড এটার ইউজকে রেস্ট্রিক্ট করা কথা বলা হচ্ছে আমরা যদি ইউজকে রেস্ট্রিক্ট করে দিই তাহলে আমরা কমিউনিকেশন করতে পারবো না আমরা সকলেই জানি যে আমরা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে রয়েছি তো প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা বাড়িতে বসে থাকছি এবং কন্টিনিউয়াসলি বাড়িতে বসে থাকার জন্য আমরা কোনো কমিউনিকেশন করতে পারবো না বাইরের দুনিয়ার সাথে সমস্ত রকম এটার ইউজগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে আমরা বাইরের দুনিয়ার সাথে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন করছি এবং তাছাড়াও আমরা জানি আমরা যে কলেজে পড়ছি অনলাইন ক্লাস হচ্ছে তো অনলাইন ক্লাসগুলো সম্ভব নয় আমরা যদি এর ইউজটাকে রেস্ট্রিক্ট করতে থাকি হ্যাঁ অনলাইন ক্লাস আমাদের 6 থেকে 7 আওয়ার্স হয় তো এই ক্লাসগুলো তো হবেই না যদি আমরা এটাকে রেস্ট্রিক্ট করতে থাকি কারণ বারবার টপিকটা কিন্তু নয় এক্সেসিভ ইউজ টপিকটা হচ্ছে ইউজটা রেস্ট্রিক্ট করার কথা বলা হচ্ছে আর তাছাড়া এগুলো যদি না থাকে আমরা বাড়িতে বসে ব্যাংকে টাকা লেনদেন করতে পারবো না কেউ যদি কোভিড আক্রান্ত হয় সেই ইনফরমেশনটাও আমরা কারোর কাছে পৌঁছে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ডাকতে পারবো না সুতরাং এগুলোর ইউজ আমাদেরকে নিতেই হবে কিন্তু এগুলোর যে স্মার্ট টেকনোলজি আসছে সেই স্মার্ট টেকনোলজির সাথে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আমাদেরকে আরো স্মার্ট হওয়ার প্রয়োজন আস্তে আস্তে হ্যাঁ সেখানে অনেকটা অর্থ সমস্যা আসতে পারে কিন্তু সব দিকটাই আছে এবং সেটা অনেক সময় আমাদেরকে মানে মানে সেটা করতে করতে আমরা সে টেকনোলজির সাথে উন্নত হতে পারি এবং টেকনোলজির সাথে যদি আমরা উন্নত হতে থাকি তাহলে সেটা রেডিয়েশনটা আমাদের উপর ততটা খারাপ ক্ষতি আনবে না কারণ অনেক স্মার্ট টেকনোলজি চলে এসেছে যেখানে রেডিয়েশনের পরিমাণ প্রচুর পরিমাণে কম তো আমি এটাই বলতে চাই আর এই কমিউনিকেশন করার জন্য আর আমাদের অনলাইন ক্লাস চালানোর জন্য ব্যাংক ট্রানজাকশন করার জন্য এই প্যান্ডামিক সিচুয়েশনে এই গুরুত্বপূর্ণ ভাইটাল সিচুয়েশন থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এগুলোর ইউজ আমাদের করতেই হবে এগুলো ছাড়া আমরা অচল তো আমি এটা বলি আমি আমার বক্তব্য শেষ করতে চাই সকলকে আরো একবার ধন্যবাদ থ্যাংক ইউ অন্বেষা সৌম্যদীপ উড ইউ লাইক টু কন্ট্রাডিক্ট হার হ্যাঁ আমি একটাই কথা বলতে চাইবো রেস্ট্রিক্টেড মিনিং as per Google is to put a limit on somebody or something মানে আমরা একটা লিমিট পুট করতে চাইছি এরকম নয় যে ওটাকে বন্ধ করে দিচ্ছি তো আই গেস ওটার মানে ওটা ক্রস পয়েন্ট হলো না এন্ড সেকেন্ডলি আমার প্রশ্নটা এটা হবে যে আপনি এক্ষুনি বললেন যে ব্যাংক ট্রানজাকশনস বা আমরা যে কোভিড সিচুয়েশনে আক্রান্ত সেই জিনিসটা আমরা মোবাইল ফোনস বা এটা কি জানো মোবাইল ফোনস বা ট্যাব ছাড়া আমরা কখনো কাউকে জানাতে পারতাম না বা ওটার এগেনস্টে আমাদের জিনিস হতো না তো আমি এটাই জানতে চাইবো যে এটা তো একটা প্যান্ডামিক সিচুয়েশন আর এই সিচুয়েশনটাকে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি না একটা আর্জেন্ট ইমার্জেন্সি সিচুয়েশনটাকে আমরা যদি অ্যাজ আ লাইফ এক্সাম্পল নিয়ে নিই তাহলে সেটা হবে না আমি এটাই জানতে চাইবো যে যদি এটা আউটার ওয়ার্ল্ডে হতো মানে যখন প্যান্ডামিকটা আসেনি তখন কি তার মানে রেডিয়েশনসগুলো যেই রেডিয়েশনসগুলো আমাদের চোখে ক্ষতি করছে বা আমাদের শরীরে ক্ষতি করছে সেগুলোকে আপনি সাপোর্ট করবেন হ্যাঁ কম করে দিয়েছে বাট ওটা তো কম হলে ওই জিনিসটা তো আছে সমদিক কোশ্চেন বড় হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই অবধি থাক হ্যাঁ আমি এটার উত্তর দিতে চাই তো আমি এটাই বলতে চাই আমরা পূর্ববর্তী বক্তার উপর শ্রদ্ধা রেখে যে হ্যাঁ বলা হচ্ছে যে এটা একটা প্যান্ডামিক সিচুয়েশনকে আমরা কনসিডার করছি ঠিক আছে আমরা প্যান্ডামিক সিচুয়েশনকে কনসিডার করলাম না বাট আউটার ওয়ার্ল্ডে যদি আমরা যেতে চাই ধরে নিলাম আমার রিলেটিভস থাকে বিদেশে দেন আমি মোবাইল ফোন থেকে অসুবিধা আসছে এবং সে একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে রয়েছে তো সেখানে আমার ব্যাংকের ট্রানজাকশন প্রয়োজন বা সেখানে আমার হেল্প দরকার বা তার মানসিক স্বাস্থ্যটা ঠিক নেই তো সেখানে আমার সাপোর্ট তার প্রয়োজন দেন আমার আমি যদি মোবাইল আর ট্যাবস এর ইউজ না করি দেন হাউ মানে তাহলে আমি কিভাবে তার সাথে কমিউনিকেশনটা করবো মানে যোগাযোগটা রাখবো এটা আমার
উত্তর আর আরো একটা বলছে যে রেস্ট্রিক্টেড মানে লিমিট কমানোর কথা বলা হয়েছে বাই দ্য গুগল ইউজ বাট এখানে টপিকটার মধ্যে কখনোই বলা হয়নি যে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন এক্সেসিভ ইউজ করলে দেন আসতে পারে আমাদের রেডিয়েশনের প্রশ্ন আর তাছাড়াও সেখানে স্মার্ট টেকনোলজি আছে যেখানে রেডিয়েশন তো প্রায় থাকছেই না বলা যেতে পারে তো এক্সেসিভ ইউজ কথাটা যখন টপিকে নেই দেন কেন আমি এটা বলতে যাব মানে এক্সেসিভ ইউজ তো আমি করছি না আমি তাহলে আমার প্রয়োজনে ইউজ করছি তাহলে এটা রেস্ট্রিক্ট করার মানে হয় না যদি আমরা রেস্ট্রিক্ট করি তাহলে আমরা সাধারণ জীবনে চলতে পারবো না চলতে গেলে আমাদের যে প্রবলেমগুলো হবে সেটা বললামই যে আমরা যোগাযোগ করতে পারবো না টাকা আদান প্রদান করতে পারবো না অসুস্থ হয়ে গেলে কাউকে জানাতে পারবো না কারোর হেল্প নিয়ে বাঁচতে পারবো না পড়াশোনা চালিয়ে যেতে পারবো না এমনকি অনলাইনের মাধ্যমে খাবার কেনা পর্যন্ত সম্ভব না অনেক সিচুয়েশন তো আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করতে চাইছি ধন্যবাদ থ্যাংক ইউ অন্বেষা জাজেস would you like to question her না খুব ভালো ছিল ভালো রিভিউ সেশন থ্যাংক ইউ পার্টিসিপেন্টস ওকে ওকে So this was the last match and we are done with the prelims of the podium and the results will be Somi I'm interrupting I'm sorry yeah. First of all Somodip aur Anisha dujonkei bolchi je khub bhalo bolecho dujoni ha mane khubi bhalo mane banglate stick korar jonno sobche beshi bhalo laglo kintu onek jon esche ekhane jara bangla hindi english sob mishiye guli ekta kichuri baniyeche jai hok আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো অন্বেষা খুব ভালো ভালো পয়েন্ট বলেছে এন্ড এই টপিকটা যে লুপ হোল যেটা যে ওভার ইউজেজ নয় লেখা যেটা আমি সমদীপকে জিজ্ঞেস করলাম সেই জিনিসটা পয়েন্ট আউট করার জন্য উইচ ইজ ভেরি গুড কারণ কি এক একটা টপিকের লুপ হোল থাকে সেই লুপ হোলটাকে আইডেন্টিফাই করে সেই বেসিসে পয়েন্ট করা তো ওই যে হাসিটা হাসছে তার মানে ও বুঝতে পেরেছে লুপ হোলটা তো আমি ভালো লাগলো আমার কোনো কোয়েশ্চেন নেই তো বাই ফার হোয়াট আই হ্যাভ সিন যা যা দেখেছি আমি এখনো পর্যন্ত তোমরা দুজন খুবই ভালো করেছো আমি চাই যেন ইন ফিউচার যারা ভবিষ্যতে তোমরা আরো এটা নিয়ে চর্চা করো ডিবেটটা আরো সিরিয়াসলি নাও তোমাদের এটার উপরে ভালো একটা ইউ নো স্ট্রেংথ হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ আই মাস্ট সে ওয়ান থিং দ্যাট অল অফ ইউ হু টুক পার্ট ইন দ্য প্রিলিমিনারি রাউন্ড অর এট লিস্ট আই উড সে ইন দ্য হোল ডিবেট ইভেন্ট ওয়ার অ্যামেজিং ইউ অল আর অ্যামেজিংলি ট্যালেন্টেড এন্ড just keep up the good work. It was a pleasure to interact with you all and to listen to you. So we will be declaring the results shortly and in the evening we will be having the final round from 7 p.m. So thank you for being with us. Thank you, Explorica. Thank you all. Thank you, Anisha. Okay. You all may leave. That's it.